সো গাইস, তোমরা কি জানো বাংলাদেশি অ্যান্ড্রয়েড গেমস হিউজ সংখ্যায় তৈরি হচ্ছে এবং সেই গেমগুলো আমি আমার ভিডিওর মধ্যে বারে বারে তোমাদেরকে দিয়েছি। এবং তোমরা যারা আমার চ্যানেলের প্রাইম মেম্বার আছো তারা অবশ্যই জানো আমার চ্যানেলের মধ্যে আমি কতবারে এই গেমগুলো দিয়েছি। তো আজকেও আমি তোমাদেরকে পাঁচটা গেম দিতে চলেছি বাংলাদেশি অ্যান্ড্রয়েড গেমস, যেগুলো অনেক ভালো। এবং গাইস, তোমরা যারা আমার চ্যানেলের প্রাইম মেম্বার না তারা অবশ্যই এই ভিডিওটি দেখতে থাকো লাস্ট পর্যন্ত। আর প্রাইম মেম্বার সম্পর্কে যারা জানো না তারা বুঝে যাবে, আর যারা প্রাইম মেম্বার না তারাও বুঝে যাবে কিভাবে প্রাইম মেম্বার হতে হয়। তো চলো বেশি কথা না শুরু করি আমাদের আজকের ভিডিও টপ 5 বাংলাদেশ অ্যান্ড্রয়েড গেমস নিয়ে। ও হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস বলতে তো ভুলেই গেছি, আর স্বাগতম তোমাদের। সো গাইজ, আজকে আমাদের ভিডিওর মধ্যে কোনো গেমই ফার্স্ট নয়, কোনো গেমই সেকেন্ড নয়, কোনো গেমই থার্ড নয়। সেটা নির্ধারণ করবে তোমরা কোনটা ফার্স্ট হবে, কোনটা সেকেন্ড হবে, অথবা কোনটা থার্ড হবে। তো সেটা তোমরাই নির্ধারণ করবে। তো আমরা প্রথমে যে গেমটা নিয়ে কথা বলবো ওই গেমটার নাম হচ্ছে ওরা 11 জন। তো ওরা 11 জন এমন একটা গেম, যে গেমটা হচ্ছে তোমার একটা শুটিং গেম, বাংলাদেশি শুটিং গেম, তাও আবার মুক্তিযুদ্ধকে নিয়ে। হ্যাঁ গাইজ, মুক্তিযুদ্ধকে নিয়ে, কিন্তু গাইজ ধীরে ধীরে সেটাও চেঞ্জ হবে এবং মুক্তিযুদ্ধের পাশাপাশি অন্যান্য গেমই আসবে সেটা আমরা আশা করছি। সো গাইজ, এই গেমটা কিন্তু অনেক ভালো, কারণ এই গেমটার ভিতর তোমার কন্ট্রোল খুবই ইজি। তো এই গেমটার ভিতর তুমি লাভ দিতে পারবে, জাম দিতে পারবে, যা কুছ তাই করতে পারবে না, কিন্তু লাভ তো দিতে পারবে। হ্যাঁ গাইস, এই গেমটার ভিতর তুমি স্কোপ নাই, কিন্তু এটা একটু জুম হয় গান, এবং সেখানে তোমার হাতে থাকে AK-47, অথবা আমরা যে পাবজি যারা খেলো তারা বলো AKM, এবং যারা ফ্রি ফায়ার খেলো তারা বলো AK। সো এইভাবেই আর কি সবকিছু হয়। এবং গাইস, গেমটার ভিতর অনেকগুলো মিশন আছে, অনেক হিউজ পরিমাণে মিশন আছে যেগুলো দিয়ে তুমি এই গেমটাকে খেলতে পারবে। সো এই গেমটার ভিতর বাংলা ল্যাঙ্গুয়েজ আছে যেটা সব থেকে ভালো, এবং বাংলা তোমার টেক্সট আছে, তো সেগুলোই দিয়ে তুমি খেলতে পারবে এবং বুঝতে পারছো গেমটা কেমন হবে। তো যদি গেমটা খেলতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশন থেকে প্লে স্টোরের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তুমি এই গেমটিকে প্লে করতে পারবে। সো গাইজ, মোটামুটি তো বাংলাদেশে অনেক গেমই রিলিজ হয়েছে এবং আমরা সেটাও খেলেছি, এবং ডিফারেন্ট ডিফারেন্ট গেম রিলিজ হয়ে থাকে সেগুলো আমরা খেলেছি, কিন্তু কখনো আমরা রানিং গেম খেলতে পারিনি বাংলাদেশি। তো এখন আমরা যে গেমটা নিয়ে কথা বলছি সেই গেমটা হচ্ছে একটা রানিং গেম। তো রানিং গেম হলেও কি হয়েছে, বাংলাদেশি রানিং গেম হলেও কি হয়েছে, কিন্তু এই গেমটা তোমার লোকেশন সেট করা হয়েছে ইজিপ্টের মধ্যে। হ্যাঁ গাইজ, এই গেমটার লোকেশন সিলেক্ট করা হয়েছে ইজিপ্টের মধ্যে, এবং গাইজ এই গেমটার নামও হচ্ছে ইজিপ্ট ট্যুর। হ্যাঁ গাইজ, এই গেমটার নামও হচ্ছে ইজিপ্ট ট্যুর। এবং গাইজ, এই গেমটা হচ্ছে একটা রানিং গেম। রানিং গেম কেমন হতে পারে তোমরা অবশ্যই জানো, এবং গাইজ এই গেমটার ভিতরও সেম, তোমার রান করতে হবে, রান করতেই হবে, রান করতে হবে, এবং তোমার স্কোর বাড়াতে হবে। তো যত বেশি স্কোর করতে পারবে তত বেশি মজা, কিন্তু এই গেমটার শেষ নেই। এবং এই গেমটার ভিতরে তুমি সেই আগের মতো বাকি রানিং গেমের মতোই তুমি জাম দিতে পারবে, অথবা আরো যেই ফাঁদগুলো থাকে সেগুলো দিয়ে জিতে পারবে। এবং গাইজ, এই গেমটারও গ্রাফিক্স তোমার ডিসেন্ট লেভেলের, এবং কন্ট্রোলও খুবই ইজি, এবং কন্ট্রোলটাও খুব স্মুথ। তো তুমি চাইলে এই গেমটাকেও খেলতে পারবে। ডিসক্রিপশনে কি কি দেওয়া আছে তুমি তো সবকিছুই জানো। তো চলো আমরা পরের গেম দিকে চলি। সো গাইজ, আমি এখন যে গেমটা নিয়ে কথা বলবো সেই গেমটা তৈরি করেছে একটা বাচ্চা ছেলে। হ্যাঁ গাইজ, একটা বাচ্চা ছেলে এই গেমটা তৈরি করেছে, এবং গাইজ গেমটা কিন্তু খুবই মজাদার একটা গেম। সো গাইজ, এই গেমটার মতো সে আরো তিনটা গেম রিলিজ করেছে, মানে আরো না, আরো দুটো গেম রিলিজ করেছে এই গেমটা সহ তিনটা গেম। তো যেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিবো সেখান থেকে খেলতে পারবে। কিন্তু গাইজ, এই গেমটা হচ্ছে তোমার একটা স্পেসের মধ্যে, এবং গাইজ এই গেমটার নাম হচ্ছে তোমার ডিফেন্ড দ্য আর্থ। তোমরা হয়তো অনেকেই এই গেমটা সম্পর্কে জানো, কারণ এই গেমটা নিয়ে অনেক নিউজ হয়েছে এবং ওই বাচ্চা ছেলেকে নিয়েও অনেক নিউজ হয়েছিল, তোমার News24, সময় টিভি, আরো কি কি যেন আছে সেখানে। তো কিন্তু গাইজ, এই গেমটা আমি খেলে দেখেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। এবং গাইজ, এই গেমটা একটু 3D মডেলের করা হয়েছে, এবং গাইজ এই গেমটার মধ্যে স্পেসের মধ্যে তুমি দেখতেই পাচ্ছ কি করতে হয় সেগুলো করবে। এবং গাইজ, গেমটার কিন্তু কন্ট্রোল খুবই সিম্পল একটা কন্ট্রোল, শুধু স্ক্রিনের মধ্যে হাত নাড়বে, নাড়ায় নাড়িয়ে তুমি যত কিছু করা যায় সেগুলো করবে, এবং অটোমেটিক এটাকে এখানে শ্যুট করতে থাকে। এবং গাইজ, অটোমেটিক শ্যুটটা তুমি কিন্তু চাইলে ডিসেবলও করতে পারবে। হ্যাঁ গাইজ, তুমি চাইলে এগুলোটা ডিসেবলও করতে পারবে। খুব মজা লাগে এই গেমটা খেলতে। গাইজ, এই গেমটা যদি খেলতে চাও তাহলে খেলতে পারো। হ্যাঁ গাইজ, এই গেমগুলো কিন্তু অফলাইন। সো গাইজ, আমি এখন যে গেমটা নিয়ে কথা বলবো ওই গেমটা কিন্তু অনেক মজাদার একটা গেম। এবং গাইজ, এই গেমটার হচ্ছে তুমি গরুর পিছনে দৌড়াতে হবে। গাইজ, গরুর পিছনে দৌড়াতে হবে, এবং গাইজ এই গেমটার ভয়েস অ্যাক্টিংটা খুব মজার লাগে। হ্যাঁ গাইজ, এই গেমটার ভয়েস অ্যাক্টিং খুবই মজা লাগে, যেটা আমি তোমাদেরকে এখানে দেখাবো না, কারণ গাইজ তোমরা খেলতে হবে, খেললেই বুঝতে পারবে এই গেমটা কত মজার। হ্যাঁ গাইজ, এই গেমটা একটা রানিং গেম, কিন্তু রানিং গেম যে কতটা মজার হয়, কতটা হাসির হয়, সেটা তুমি এই গেমটা খেললেই বুঝতে পারবে। গাইজ, এই গেমটা হচ্ছে তোমার গরু নিয়ে, এবং অনেক সময় অনেক কথা বলে, যেটা অনেক মজা লাগে। কিন্তু গাইজ, এই গেমটার গ্রাফিক্স তুমি দেখতে পাচ্ছ কার্টুন, এবং আমার কাছে খুব ভালো লাগে এমন গেম। এবং গাইজ, এই গেমটারও সাইজ খুবই কম, কিন্তু গাইজ এই গেমটা হচ্ছে অফলাইন, প্লে স্টোর থেকে তুমি এই গেমটাকে ইজিলি ইনস্টল করতে পারবে। এবং গাইজ, এই গেমটা দেখতে পাচ্ছ আমার কাছে খুব মজা লেগেছে, একবার এই গেমটাকে প্লে করে দেখো, তোমার কাছে অনেক ভালো লাগবে। আর আমি জানি অনেকে এই গেমটা খেলেছো, কারণ এই গেমটা অনেক পুরাতন একটা গেম।
সো গাইস, এখন আমরা যে গেমটা নিয়ে কথা বলবো, মানে আমাদের লাস্ট যে গেমটা আছে সেই গেমটা নিয়ে কথা বলার আগে গেমটার নাম তো বলতে হবে, তাই না? তো গেমটার নাম হচ্ছে তোমার স্নেক লিডার। তো এই গেমটা হচ্ছে আমাদের যে সাপ লুডু খেলি না আমরা, সেই লুডু খেলাটাই। এবং সেখানে তুমি দেখতে পাচ্ছ লুডু যেভাবে খেলে সেভাবেই খেলবে, সবকিছু সেমই। কিন্তু গাইস, এই গেমটার ভিতর তুমি স্কোয়াড, ডুও অথবা তুমি সিঙ্গেলে খেলতে পারবে। হ্যাঁ গাইস, এখানে তুমি এটা দিয়ে খেলতে পারবে। কিন্তু গাইস, এই গেমটা খেলতে খুবই বোরিং লাগে। তার একটা কারণ হচ্ছে এই গেমটা তো যখন তুমি তোমার গুটি চাল দেবে, চাল দেওয়ার পর যে তুমি ধরো পাঁচ উঠিয়েছো অথবা দুই উঠেছো অথবা তিন উঠেছো, সেটা তুমি নিজে নিজে যখন দিবে না তখন টাইমার চলে। তো টাইমারটা শেষ হওয়া না পর্যন্ত তুমি গুটিকে চালতে পারবে না। তো সেটা যদি এসকেপ করার কোনো সিস্টেম থাকতো তাহলে অবশ্যই এই গেমটাকে অনেক মজা করে খেলা যেত। হ্যাঁ, এই গেমটার ভিতর এই জিনিসটাই খুবই সমস্যা এবং খুবই বিরক্ত লাগে, তাই এই গেমটা আমার কাছে তেমন ভালো লাগেনি। তো তোমরা যদি খেলতে চাও বাংলাদেশি গেম হিসেবে তাহলে এই গেমটাকে একবার প্লে করে দেখতে পারো, তোমাদের কাছে আমি বলছি ভালো লাগতে পারে। সো গাইস, যথেষ্ট চেষ্টা করেছি তোমাদেরকে ভালো পাঁচটা গেম দেওয়ার জন্য, জানিনি আমি কতটা সফল হতে পেরেছি, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবং গাইস, তোমরা যারা আমার চ্যানেলের প্রাইম মেম্বার তারা অবশ্যই এই পর্যন্ত ভিডিও দেখেছো, আর যারা এই পর্যন্ত ভিডিও দেখেছো তারাই হচ্ছে আমার চ্যানেলের প্রাইম মেম্বার। হ্যাঁ গাইস, তোমরাই আমার চ্যানেলের প্রাইম মেম্বার যারা এই পর্যন্ত ভিডিও দেখেছো, আর যারা নতুন এই পর্যন্ত দেখেছো তারাও আমার চ্যানেলের প্রাইম মেম্বারের মধ্যে অ্যাড হয়ে গেছো। তো অবশ্যই তোমার নাম কমেন্ট করে জানিও, আর প্রাইম মেম্বার তোমাকে আমি দেখতে চাই অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই বলেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।